हाथाली 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 আমার মা 200 টাকা দিচ্ছে ওই গান গাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগ নতুন নিয়ে আসতেছি একটা, খুব ইন্টারেস্টিং হবে, কারণ আমরা আমাদের আত্মীয় গ্রামে দাওয়াত খেতে যাচ্ছি। বাট কি কারণে যাচ্ছি তাই এখন বলবো না, ওখানে গিয়ে বলবো আপনাদেরকে কি দাওয়াতে যাচ্ছি আমরা। তো দেখতে থাকুন, দেখেন সবাই, এখানে আমার মাও আছে, মাকে ওখানে গিয়ে দেখাবো। দাওয়াত তো খাইতে যাচ্ছি, আপনাদেরকে তো না দেখালে হবে না ওখানকার পরিবেশ। তো ওখানকার পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর আমরা সবাই যাচ্ছি ওই, আর আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, খুব ভালো হবে ভিডিওটি আশা করি আপনাদের কাছে, কারণ নতুন একটা জায়গাতে যাচ্ছি, আপনাদের সাথে পরিচয় করে দিব সেই জায়গাটা। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই আস্তে আস্তে গাইস, প্রচুর ঠান্ডা, প্রচুর, আস্তে আস্তে। তো গাইস, আমাদের প্রথম নৌকা হচ্ছে ফিরে গেছে, এখন সেকেন্ড বারের নৌকা দিয়ে যাব। নৌকা চলে আসছে অলরেডি, মাটির সাথে আটকে গেছে একদম। গাইস দেখেন কত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, আর আপনারা যদি ভিডিও না দেখেন ও তাই কি হবে, অবশ্যই দেখবেন ভিডিওটা। আর এখানকার পরিবেশ কেমন লাগে কমেন্ট করবেন। ও গাইস, আরেকটু জন্য পড়ে যেতাম। ওই সর, আমি এখানে বসবো। আমরা কই যাবো এখন, এখন যে পারা জেলেরা এখানে মাছ খুঁজতেছে গাইস। গাইস আমাদের প্রথমে হচ্ছে আপনার থানচি ব্রিজের নিচে আপনার নৌকা ফিরে গেছে, আর এখন হচ্ছে তেল শেষ, রাস্তা মাঝখানে এসে তেল শেষ, তেল দিচ্ছে এখন। পানি অনেক কম, পানি একবার নৌকা ফেটে যায় আর একবার তেল শেষ হয়ে যায়, কি কপাল আজকে আমাদের, আজকে দিনটা মনে হয় ভালো যাবে না। তো গাইস অবশেষে আমরা পৌঁছে গেলাম পাড়ার নৌকা ঘাটে, আমরা এখন পাড়া দিকে চলে যাব। এটা হচ্ছে এই পাড়া খাল, এখানে ওনারা হারিল পাড়ি ধুয়ে এখানে এখানে গোসল করেন ওনারা সাঙ্গু নদীতে।
তো গাইস যে কারণে এই গ্রামে আসা হয়েছে সেটা হচ্ছে আপনার আপনাদেরকে প্রথমে বলে নাই এখন বলি সেটা হচ্ছে আপনার আমার ছোট চাচু নির্বাচনে দাঁড়াইছে মেম্বারে এবার সহ দুইবারে নির্বাচিত তো দাওয়াত দিছে খাইতে তো আসতে হবে আর এখানকার পরিবেশ তো আপনাদেরকে দেখাইতে হবে সো দেখাচ্ছি আপনারা শুধু দেখবেন আমাদের পাহাড়ি অঞ্চল কত যে সুন্দর মানে প্রকৃতির মনোরম এত গাইস মানে যে মানে যে পরিমাণে সুন্দর তা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না এখন গ্রামের ভিতর দিকে যাচ্ছি গ্রামে পৌঁছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার পরিবেশ গ্রামে প্রবেশ করব আমরা এখন এই যে মাচাঙ্গর বাস দিয়ে তুলি এটা হচ্ছে মাচাঙ্গরের বারান্দা এখানে সবাই চলে আসছে দেখেন চলে আসছি এদিকে অনেকগুলো বাড়ি আর এখানে হচ্ছে আপনার রান্না হচ্ছে এখানে এখানে রান্না পান্না হচ্ছে এখানে সবাই মাছ ভাজতেছে আমার চাচু বাড়ি হচ্ছে এটাই আর বাসার সামনে রান্না হচ্ছে আপনার এখানকার ঘর বাড়িগুলো দেখেন আপনি সব মাচাং খুব সাধারণভাবে এখানে বসবাস করে মানুষগুলো তো গাইস যে কারণে আসছিলাম এই গ্রামে আমার ছোট চাচু দুইবারের মতো নির্বাচিত মেম্বারে তো ওনাকে ফুলের মালা দিয়ে আমরা গ্রহণ করে নেব এখন হ্যাঁ ফুলের মালা দেন এখন হাততালি 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 তো চাচু আমরা সবাই খুশি অনেক খুশি গ্রামবাসী সবাই খুশি আপনি মেম্বারে দুইবারের মতো নির্বাচিত এই কারণে তো সবাই দেখেন আমরা সবাই আছি আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করব এই যে ওরা গ্রামবাসী সবাই খুশি এখন তো গাইস এই গ্রামে তো আসছি আপনাদেরকে এখানকার একটু পরিবেশ ঘুরে না দেখালে তো হবে না আর ওনার সাথে পরিচয় করে দিই উনি হচ্ছে এই গ্রামের মানুষ আমার ভয় লাগে এই গ্রামের পরিবেশ একটু ঘুরে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর মাচাঙ্গর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে একটি সুন্দর স্কুল আছে যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার স্কুল মেবি দুইতলা দুইতলা আছে গুলো আচ্ছা এটা হচ্ছে দুইতলা পর্যন্ত তিনতলা আর হবে না আচ্ছা আচ্ছা গাইস আরেকটা ফলের গাছ দেখায় সেটা হচ্ছে এই যে পাহাড়ের জাম্বুরা গাছ জাম্বুরা কিন্তু অনেকগুলো আছে আপনার এই দেখেন অনেকগুলো জাম্বুরা ধরছে অনেক আছে পেকে গেছে আর এটা হচ্ছে আপনার স্কুলের সামনে মাঠ ও এখানে তো ইয়া শুকাচ্ছে আপনার ধান কানাঝিউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা ওইটা হচ্ছে আপনার 1900
65 সালের এই স্কুলটা তৈরি করা হয়েছে আপনার। কত বড় তেঁতুল গাছ দেখেন, অনেকগুলো কিন্তু তেঁতুল ধরছে, নাকের গাছ অনেক লম্বা। এটা হচ্ছে সঙ্গের বাড়ি, এখানে একটা ইয়ে আছে দেখেন, পেয়ারা গাছ। গ্রামটা অনেক সুন্দর, পাড়াটা হচ্ছে এ পর্যন্ত, অনেক সুন্দর দেখতে গ্রাম। তো গাইস, কিছুক্ষণের জন্য এই বাসা ছিলাম, এখন ভাত খেতে যাব আমরা। ঘরগুলো দেখেন একদম আচার ঘর, আমার বাড়ির মতো একদম সেম। উফ, কি যে মজা লাগে এসব বাড়িতে থাকতে। এই যে আমার পিছনে আর এদিকে, আর এদিকেও দেখেন এখানে একটা সঙ্গের বাড়ি আছে, একটা সঙ্গের বাড়ি। আপনার ছাদ হচ্ছে আপনার সং দিয়ে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে সবাই। চাচ্চু নির্বাচিত কারণে সবাই আনন্দের উল্লাস, এখানে খাওয়া দাওয়া। আমার মা মই তো কেকরে নে, আমার মা ভাত খাওয়া শেষ, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আর এখানকার পরিবেশ আর একটু ঘুরে দেখে আপনাদেরকে দেখতে পাবো, পুরো গ্রামবাসী একসাথে, সবাই সবাই দেখেন একসাথে। ছুমে এই তো বাংশু মে আমার মা 200 টাকা দিচ্ছে ওই গান গাওয়ার জন্য। শেষ তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে ঘোরাও শেষ। আর আপনারা তো দেখতে পেয়েছেন এই পুরা গ্রামটা, আমি যতটুকু পারি ততটুকু দেখাতে চেষ্টা করছি। তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি এখন। আর ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের, আর আপনারা কী কী দেখতে চান আমাদের পাহাড়কে নিয়ে, এই পাহাড়ের জীবনযাপন, এই পাহাড়ি মানুষদের কী কী দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আর যে কথাটা না বললে নয়, যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই।